বাংলাদেশে আজব এক ডিভাইস আসছে, যেই ডিভাইস ব্যবহার করলে আপনার বিদ্যুৎ বিল অর্ধেক চলে আসবে। আপনার মাসে মাসে বিদ্যুৎ বিল হয়তো খরচ হয় 2000 টাকা, সেই বিল চলে আসবে 1000 টাকার কাছাকাছি। ভাই কথাটা কি সত্যি? হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ। মানে মাসে মাসে আমরা যে পরিমাণ বিদ্যুৎ বিল দেই গভর্নমেন্টকে, সেই বিদ্যুৎ বিল এখন থেকে আসবে অর্ধেকের সমান। জি, আজব এক ডিভাইস। আজকে আমরা চলে আসি রান ভাই, এই জিনিস কি কিভাবে ব্যবহার করব আমরা, সব জায়গায় ব্যবহার করা যাবে কিনা আমাদেরকে একটু ডিটেইলে জানাবেন। আমি বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে এগুলো হলো আপনার চাইনিজ প্রোডাক্ট। আচ্ছা, এগুলো আপনার যেমন এটা গ্রোয়ার কোম্পানি, ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। ওকে, এটা ইন এনার্জি ইন্টারন্যাশনাল একটা ব্র্যান্ড। আচ্ছা, এমএজের এটা একটা ইন্ডিয়ান প্রোডাক্ট। আসলে ইন্ডিয়ান প্রোডাক্ট নিয়ে আমরা ওইরকম একটা ই করতে চাচ্ছিলাম না, তারপরেও করলাম। আচ্ছা, একটা লোকের পরামর্শের কারণে। ওকে, এই প্রোডাক্টটা সম্বন্ধে একটু বলি। এটা একটা হাইব্রিড ইনভার্টার এবং অনগ্রিড ইনভার্টার, একই সাথে এটা সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করে নেট মিটারিং সিস্টেম করতে পারবে এবং বাসার লোডকে সাপ্লাই দিতে পারবে একই টাইমে। হ্যাঁ, একই টাইমে। এটা এটা সিস্টেম, এটা গ্রো ওয়াটার, যেটা এটা হাইব্রিড এন্ড ওয়ান গ্রিড সিস্টেম একই সাথে। আচ্ছা, এটার কাজ হলো সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করে নেট মিটারিং করবে। আচ্ছা, আবার মনে করেন যে লোড শেয়ারিং করতে থাকবে একই টাইমে। আবার যদি কেউ ইচ্ছা করে ব্যাটারি ইউজ করবে, সে ব্যাটারি স্টোরেজও করতে পারবে, ব্যাটারি স্টোরেজ করতে পারবে। এক্সাম্পল স্বরূপ মনে করেন আমার এই ইনভার্টারটা 5 কিলো। আচ্ছা, 5 কিলোর ভিতরে মনে করেন আপনার লোড আছে 2 কিলো। আচ্ছা, তাহলে আপনার 3 কিলো আপনার রিজার্ভ থাকতেছে, সেই রিজার্ভটা চলে যাবে মনে করেন নেট মিটারিং। আচ্ছা, 2 কিলো চলে যাবে লোডে। ওকে, আর ফার্স্টেই ওর সিস্টেম থাকে ব্যাটারিকে চার্জ করে দেওয়া, ফুল চার্জ করে দেওয়া। আচ্ছা, আমরা যদি সহজ ভাবে বুঝতে চাই, এক কথায় আপনার এইটা সেট আপ করতে গেলে টোটাল একটা সিস্টেম লাগে, পুরো একটা সেট লাগে, তাই তো? এই শুধুমাত্র এই যন্ত্রটা ব্যবহার করলেই তো আপনার হবে না। না না, এর সাথে সোলার ইনস্টল করছে, সোলারের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করবে এবং বিদ্যুৎটাকে মনে করেন শেয়ার করবে সে। ওকে ওকে, এটা হাইব্রিড সিস্টেম। হ্যাঁ, এটা হলো আপনার ওয়ান গ্রিড সিস্টেম। আচ্ছা, এটা হলো শুধুমাত্র নেট মিটারিং এর জন্য, যারা রুফটপে বড় বড় প্রজেক্টের কাজ করে, 10 কিলো, 15 কিলো, 20 কিলো, 50 কিলো, 100 কিলো, 200 কিলো, মেগা কিলো, তো যারা মনে করেন এগুলো ইউজ করে ওদের জন্য হলো এইগুলো, এগুলো ডাইরেক্ট নেট মিটারিং এর মনে করেন সংযুক্ত হয়ে যাবে। আচ্ছা, ইয়েস, এটা সিস্টেমটা হলো এটা। ওকে, এরকম সাইজ আছে বিভিন্ন ক্যাটাগরি, 3 ফেজ আছে, সিঙ্গেল ফেজ আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে। আচ্ছা, এই আরেকটা, এটা হলো আপনার একটা হাইব্রিড ইনভার্টার ইন্ডিয়ায়। আচ্ছা, এটাও সেম একই সিস্টেম, তবে এটাতে কোনো নেট মিটারিং সিস্টেম নাই। আচ্ছা, অনলি মনে করেন যে আপনার শুধু সোলার থেকে ব্যাটারি স্টোরেজ করবে এবং লোড শেয়ারিং এ চলে যাবে। আচ্ছা, মানে শুধুমাত্র সোলার থেকে ব্যাটারি স্টোরেজ করবে, স্টোরেজ করার পরে ও ডাইরেক্ট সোলার থেকে ডাইরেক্ট লোড শেয়ারিং এ চলে যাবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমাদের বিদ্যুৎ আমরা ব্যবহার করতে পারবো সেখান থেকে। এইগুলো হলো সব বাইরের প্রোডাক্ট। ওকে, এগুলো মানুষ অনেকে বাইরের প্রোডাক্টের প্রতি আসক্ত, এই জন্য আমরা এই প্রোডাক্ট গুলো দেখাই। আপনার বিদ্যুৎ বিল আপনার আর বেশি দেওয়া লাগবে না, আপনি কিন্তু অর্ধেক খরচে বিদ্যুৎ বিলেই আপনি আপনার সব কাজ করে নিতে পারবেন, একবার সেট আপ করে নেয়। এটা থেকে অনেক সুবিধা, যেমন আপনি এক্সাম্পল স্বরূপ আপনার বাসায় 2 কিলোওয়াট যদি লোড থাকে, আচ্ছা, তাহলে দিনের বেলা প্রায় আপনার 8 ঘন্টার মতো মনে করেন লোড থাকে, এই 8 ঘন্টা বিদ্যুতের আর প্রয়োজন আছে না, ও ডিরেক্টলি মনে করেন সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করে সাপ্লাই দিতে পারে। ইয়েস, ওকে ওকে, এই ফ্যাসিলিটিসটা এইগুলোতে আছে হাইব্রিড। আচ্ছা, ওকে, এই হাইব্রিডের আমাদের একটা নিজস্ব প্রোডাক্ট আছে, আমরা এটা আগে নিয়ে একবার মনে করেন রিভিউ দিয়েছিলাম আপনার ইসে। আচ্ছা, আমাদের এই প্রোডাক্ট গুলো তখন আমরা একদম নতুন শুরু করছিলাম, তো আমাদের নতুন অবস্থায় মনে করেন আমরা কিছুটা 24 ভোল্টের প্রোডাক্ট নিয়ে হ্যাসেল হয়েছিলাম, আল্লাহর রহমতে সে প্রবলেম গুলো এখন সলভ হয়ে গেছে, এখন আর সেরকম কোনো প্রবলেম আর আশা করি আর হবে না। ওকে, এটাও হাইব্রিড সিস্টেম, এটা আমাদের নিজস্ব প্রযুক্তি। আচ্ছা, এটা নিজস্ব প্রযুক্তি আপনাদের, এটা আমাদের যেমন এই যে ইন্ডিয়ান যেটা, এটা অ্যালুমিনিয়াম দিয়ে মনে করেন তৈরি হয়, অ্যালয়। আচ্ছা আচ্ছা,
অ্যালমোনিয়াম দিয়ে এটা ট্রান্সফরমার ইনস্টলেশন করা হয়েছে। আমাদের যেটা এটা আমাদের পিওর কপার দিয়ে 100% কপার দিয়ে তৈরি করা, 100% কপার এবং নরমাল কোনো কপার না, আরআর এর কপার আমরা ইউজ করি। আচ্ছা আচ্ছা, আরআর কোম্পানি সবচেয়ে বেস্ট কোয়ালিটি যেটা সেটা। ওকে, এটা হলো আমাদের হাইব্রিড সিস্টেম। আচ্ছা আচ্ছা, এটা আপনার সেম একই সিস্টেম, আপনি ইচ্ছা করলে যদি কেউ চিন্তা করে না আমি ব্যাটারি ইউজ করবো না করতে পারবে, আবার যদি কেউ চায় যে না আমি ব্যাটারি ইউজ করবো তাও করতে পারবে। আচ্ছা আচ্ছা, এটা সোলার থেকে বিদ্যুৎ উৎপন্ন করবে, ডাইরেক্ট মনে করেন আপনার লোড শেয়ারিং এ চলে যাবে। আচ্ছা আচ্ছা, এবং ব্যাটারি স্টোরেজ করবে। আচ্ছা, মানে দিনের বেলা আপনার আর বিদ্যুতের প্রয়োজন হচ্ছে না, ও মনে করেন দিনের বেলায় একা সাপ্লাই দিতে পারবে। আচ্ছা, আর এই নিচে যেটা এটা হলো আমাদের রেগুলার আইপিএস। আচ্ছা, অনেকে ইন্ডিয়ান আইপিএস যেমন লুমিনাস নেয়, মাইক্রোটেক নেয়, এগুলো তো ইন্ডিয়ান প্রোডাক্ট, এগুলো সবই অ্যালমোনিয়াম দিয়ে তৈরি করা। ওকে, আমাদের এগুলো কিন্তু পিওর কপার, 100% কপার, এবং আমাদের এটা কোয়ালিফুল। আমাদের আল্লাহর রহমতে আমরা যতগুলো মাল বিক্রি করছি আমাদের একটা মালের ফিডব্যাকও খারাপ আসে না এই রেগুলার আইপিএস টা। আচ্ছা আচ্ছা, এটা আমাদের অনেক ভালো মনে করেন পারফরমেন্স দিচ্ছে। ওকে, এবং সেই মনে করেন এটা সুনাম বলতেছে না, কোয়ালিটি ভালো। আমাদের এটাও হাইব্রিডও আছে, একই অবস্থা। আমাদের 12 ভোল্ট সিস্টেমে যারা যারা নিছে তারা সবাই মনে করেন এটা ব্যবহার করে সুবিধা পাচ্ছে। আচ্ছা, একটা জিনিস আমাকে একটু বলেন যে এই সেটআপ লাগানোর জন্য ধরেন কারো বাসায় বিদ্যুতের লাইন আছে, তখন সে এইগুলো আসলে সেটআপ করতে পারবে নাকি বিদ্যুতের লাইন না থাকলেও সে আসলে এগুলো ইউজ করবে, মানে বিদ্যুতের লাইন ছাড়াই হবে? एग्जांपल স্বরূপ এখন মনে করেন যে বন্যার্ত এলাকার কথাই বলি, সেখানে মনে করেন বিদ্যুৎ নেই আপাতত। হ্যাঁ হ্যাঁ, তো আপনি এটা দিয়ে যদি ইচ্ছা করলে আপনি মনে করেন সেখানে বিদ্যুৎ উৎপন্ন করতে পারবেন সোলার থেকে, কারণ সোলার থেকেই বিদ্যুৎ উৎপন্ন করে দিচ্ছে। এক্স্যাক্টলি, তাহলে আপনার সেটা বিদ্যুৎ থাকুক বা না থাকুক। আচ্ছা, মানে বিদ্যুতের সাথে সম্পর্ক নাই, বিদ্যুতের সাথে সম্পর্ক নাই, বিদ্যুৎ না থাকলেও ও মনে করেন সোলার থেকে লোড শেয়ারিং দিচ্ছে। ওকে, যেমন एग्जांपल স্বরূপ আমি বলি আপনাকে, সোলার থেকে যখন বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে তখন এসি লাইন মেইনস যেটা, এটা যদি সেই সময় থাকেও তাও সেই সময় অটো কাট করে রাখবে, ওটাকে বন্ধ করে রাখবে। আচ্ছা আচ্ছা, বন্ধ করে ডাইরেক্ট সোলার থেকেই লোড শেয়ারিং করবে, তাহলে সেই সময় বিদ্যুতের কোনো প্রয়োজন হচ্ছে না। এক্স্যাক্টলি, সেটা থাকুক বা না থাকুক। আচ্ছা, তার মানে হচ্ছে কেউ যদি নতুন বাড়ি করে, যে সে যদি চায় যে ভাই আমি বিদ্যুতের লাইনই নিব না, লাইন নিব আমি শুধুমাত্র সোলার সিস্টেম লাগাবো, হ্যাঁ হ্যাঁ, বেশ, তার কোনো মনে করেন বিদ্যুতের প্রয়োজন নেই। আচ্ছা আচ্ছা, মনে করেন এর একটা প্রোডাক্টে তার 2 কিলোওয়াট লোড আছে, যেমন আমি প্রথমে এই যে এটার বিষয়ে যেটা বলছিলাম যে একজনের যদি 2 কিলোওয়াট লোড থাকে, সে যদি 5 কিলোওয়াট সোলার লাগায় তাহলে 2 কিলোওয়াট তার লোড শেয়ারিং হচ্ছে। ওকে, লোড শেয়ারিং হচ্ছে, আর 3 কিলো কিন্তু রিজার্ভ থাকতেছে। আচ্ছা, এই 3 কিলো সে মনে করেন গ্রিডে যোগ করতে পারতেছে। হুম, সেটাই, আবার ব্যাটারি স্টোরেজ করতে পারতেছে। ওকে, ব্যাটারি স্টোরেজ করলে মনে করেন রাত্রে প্রায় আরো 7-8-10 ঘন্টা যদি সে চিন্তা করে আমি সারা রাত্রে ব্যাকআপ রাখবো, তো সেভাবে সে মনে করেন সোলার ইনস্টল করবে এবং ব্যাটারি রাখবে রিজার্ভের জন্য। ওকে, তাহলে মনে করেন সন্ধ্যার পরে থেকে যে বিদ্যুৎটা সেটা ব্যাটারি থেকেই মনে করেন শেয়ার হতে থাকবে। আচ্ছা, তাহলে তার আর বিদ্যুতের প্রয়োজন হচ্ছে না। পল্লী বিদ্যুতের যে হ্যাজেল, পল্লী বিদ্যুৎ বর্তমান বাংলাদেশের মানুষকে যেভাবে ভোগাচ্ছে, এর থেকে মনে করেন নিরাময় পাওয়ার জন্য এগুলো বাধ্যতামূলক ভাবে লাগিয়ে রাখলে। ওকে, শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন। আমাদের হলো সুন্দরবন স্কয়ার মার্কেট, আচ্ছা, 5 নম্বর গেট, দ্বিতীয় তলা, 125 নম্বর শোরুম, একদম ঢাকা গুলিস্তান। হ্যাঁ, ঢাকা গুলিস্তান, ঢাকা গুলিস্তান, এটা ঢাকা গুলিস্তান বিআরটিসি কাউন্টারের ঠিক অপোজিটে, আচ্ছা, সুন্দরবন স্কয়ার মার্কেট। ওকে, আর 5 নম্বর গেট দিয়ে সিঁড়িতে উঠলে প্রথম দোকান আমার রে পাওয়ার। আচ্ছা, আমি একটু দেখাই দিই, 5 নম্বর গেট দিয়ে সিঁড়ি নাকি? হ্যাঁ। আচ্ছা, এই সিঁড়ি দিয়ে যদি আপনার 5 নম্বর গেটের সিঁড়ি দিয়ে যদি ওঠেন, একদম উঠেই কিন্তু প্রথমে আমার দোকানটা পাবেন। ওকে, রে পাওয়ার হোম, আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রে পাওয়ার হোম, এখানে কিন্তু অ্যাড্রেস দেওয়া আছে আর নাম ঠিকানা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা যে কোনো নাম্বারে ফোন করে কথা বলবেন ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে। ভাই, পুরো সিস্টেমটা যেহেতু আমরা দেখাবো, আর একটা মেইন ফোকাস আপনাকে দেই, আমাদের এই ডিভাইসটা, হ্যাঁ, এই ডিভাইসটা নিয়ে আগে একবার রিভিউ আপনাকে দিছি। আচ্ছা, এই ডিভাইসটা সম্বন্ধে আল্লাহর রহমতে অনেক সুন্দর সাড়া পাইছি। ওকে, এবং মনে করেন যারা নিছে তারা এই পর্যন্ত মনে করেন কেউ ব্যাক করে নাই। ওকে, বেস্ট কোয়ালিটি আমাদের এটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, আর এটার মধ্যে নতুন বর্তমান একটা আপডেট আসছে, যেমন আমাদের 2023 যে আপডেট ছিল 2024 আরো আপডেট করা হয়েছে। ওকে, যেমন আগে এটার মধ্যে এসি মেইনস যেটা, সেটা মনে করেন যে আপনার এসি সেন্স ছিল না, এসি সেন্সটা ছিল না, এখন কিন্তু এসি সেন্স চলে আসছে, এসি সেন্স আছে, এসি সেন্সটা চলে আসছে। সেই ক্ষেত্রে কি হয়েছে যে एग्जांपल স্বরূপ মনে করেন সারাদিন ও সোলার থেকে চলতেছে, এখন ও সন্ধ্যার সময় মনে করেন বুঝতে পারবে যে এখন সান বোল্টটা কমে যাচ্ছে, তখন ও করবে কি, ব্যাটারি থেকে আর চার্জ নিবে না। আচ্ছা, ও ব্যাটারিটাকে ফুল মনে করেন 100% চার্জ রেখে ও এসিতে মনে করেন শেয়ারিং হয়ে যাবে, যেহেতু সোলার এখন আর পারতেছে না। তাহলে ও এইটা আগে ছিল না, এখন বর্তমানে আমাদের এটা নতুন প্রযুক্তি আসছে, এটা যে কোনো রেগুলার আইপিএস, যেমন আপনি এক্সাম্পল স্বরূপ লুমিনাস আছে, লুমিনাস গুলো মনে করেন আপনি এর সাথে ইউজ করতে পারবেন। আচ্ছা, আপনি এই আমাদের রেগুলার যে আইপিএস টা আছে এটাও আপনি ইউজ করতে পারবেন। ওকে, এটার মাধ্যমে আপনার যে কোনো রেগুলার আইপিএস কে সোলার মোডে রূপান্তরিত করতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যে কোনো আইপিএস, সেটা আপনার রেগুলার আপনার বাসার এখানে বানানো হোক,
অথবা আপনার চায়না থেকে আনা হোক অথবা ইন্ডিয়ান প্রোডাক্ট হোক, আপনার ঘরের যে রেগুলার আইপিএস গুলো আছে সেইগুলোকে সোলারে রূপান্তরিত করার জন্য আমার এই কনভার্টারটা। ওকে, আর এটা সবচেয়ে মেইন বেনিফিটই কিন্তু এটা, এটা ভালো করে বুঝতে হবে। ইয়েস ইয়েস, একটু খেয়াল দিলে বুঝতে পারবেন, আমাদের যখন এক্সাম্পল স্বরূপ 4টা বাজবে, আচ্ছা বিকাল 4টা বাজে, হ্যাঁ বিকাল 4টা বাজলে তখন সানবোর্ড কিন্তু পড়ে যায়, হ্যাঁ তখন তো রোদের তাপমাত্রা কমে যায়, কমে যায়, হ্যাঁ তখন কিন্তু ও বুঝবে যে আপনার রোদের তাপমাত্রা কমে গেছে। ওকে, ও তখন করবে কি, আপনার সোলার থেকে যে লোড শেয়ারিংটা চলতেছে, মানে ডাইরেক্ট সোলার থেকে যে ঘরে লোড শেয়ারিং গুলো চলতেছিল সেগুলোকে অটো বন্ধ করে দিয়ে ও আগে ব্যাটারিকে ফুল স্টোরেজ করে, আচ্ছা আচ্ছা ফুল স্টোরেজ করতে থাকবে, আর সেই সময় থেকেই ও মনে করেন এসিতে ছেড়ে দেবে, এসি সেন্সে পাঠিয়ে দিবে। ওকে, কারণ ও যদি এক্সাম্পল স্বরূপ 6টা পর্যন্ত রোদের তাপমাত্রা থাকে, এখন ওই সময় পর্যন্ত যদি ও ব্যাটারি থেকে যদি চার্জ নিতে থাকে, তাহলে মনে করেন যে আপনার ব্যাটারিটা পরবর্তীতে দেখা গেল সন্ধ্যার পরে আপনি চার্জ কম থাকতো, কম থাকতো, তাহলে আপনি ব্যাকআপটা কম হতো। অনেক হিসাব নিকাশ ভাই, সাধারণ কথা হচ্ছে যে আমরা অনেক কিছু বুঝি না, যারা সাধারণ মানুষ যারা কিনতে চায় তারা বুঝে নিবে যে ভাই আপনার কাছ থেকে আমি একটা ভালো জিনিস নিতে চাই, বেস্ট জিনিসটা আমাকে দেন যা আমি নিতে চাই, যেহেতু এটা আপডেট একটা প্রোডাক্ট আপনি বললেন, আপডেট, ওকে আপডেট যেহেতু প্রোডাক্ট, এটা সবাই আশা করি নিবে যারা আমাদের সাথে লাইভে যুক্ত আছেন। আমি বলবো এটার প্রাইসও কিন্তু রিজনেবল, আচ্ছা মনে করেন আপনার একটা 12 ভোল্টের সিস্টেমের জন্য, আচ্ছা 4500 টাকা প্রাইস আছে, ওকে একটা 24 ভোল্টের সিস্টেমের জন্য 5200 টাকা আছে, মানে আপনি 7 দিনের মধ্যে, আচ্ছা আচ্ছা আপনি যে কোনো রেগুলার আইপিএস, যেমন এর একটা হাইব্রিড আইপিএস কিনতে গেলে আপনাকে প্রায় 14500 অথবা 17000 টাকার মতো খরচ আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এখানে খরচটা বেড়ে গেল, এখন আপনার মাসেতে রেগুলার আইপিএস আছেই, তাহলে আপনি হাইব্রিড কেন নেবেন, আপনি এই ডিভাইস নিলে পরে আপনার রেগুলার আইপিএস হাইব্রিড ঢাকার বাইরে কিভাবে পাবো? আমাদের এখানে কুরিয়ার আছে বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে, যেসব জায়গায় ট্রান্সপোর্টিং সিস্টেম আছে সেইসব জায়গায় আমরা মাল ট্রান্সপোর্টে দিয়ে দিতে পারবো। একটা কথা বলি, আমরা মানুষের সুবিধার্থে, যেহেতু এখন বর্তমান দেশের অবস্থা খারাপ, আমরা ট্রান্সপোর্টে মনে করেন আপনার কন্ডিশন সিস্টেম একটা রাখবো, যাতে যে কোনো মানুষ, অনেকে আছে আমার এটা চিনে না একদম নতুন, সে আমার সাথে নতুন যোগাযোগ করতেছে, হয়তো বা যারা আমার সাথে ব্যবসা করে তারা 14-15 বছর ধরে আমার সাথে ব্যবসা করছে, কিন্তু নতুন যারা আছে তারা তো আমার সাথে ব্যবসা করে নাই, সেই ক্ষেত্রে তাদের আমরা কন্ডিশন সিস্টেম রাখবো, আমাদেরকে মনে করেন যে কন্ডিশনে তাদের মাল যাতে তাদেরকে পৌঁছায় যায় সেই ব্যবস্থা আমরা ট্রান্সপোর্টে করে দিব, শুধু ট্রান্সপোর্টিং সিস্টেম আপনাকে থাকতে হবে। ওকে ওকে, আচ্ছা সেখানে ট্রান্সপোর্ট সিস্টেমটা থাকতে হবে, জি জি। আচ্ছা এখন আমরা সোলার নিয়ে কথা বলবো, ওকে সোলার নিয়ে কথা বলবো, দর্শক যারা আমাদের সাথে আছেন, এই যে এক ভাই অলরেডি কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম ভাই, 3 ফ্যান 7 লাইট চলবে, সোলার দাম কত হবে? আমরা বলে দিব, আপনি ধৈর্য ধরে আমাদের থাকেন। এই সোলার গুলো সাধারণত মনে করেন আপনার হাইব্রিড আমরা ইউজ করি অথবা অন গ্রিড ইউজ করি, যেমন এই যে দুইটা ডিভাইস দেখছেন, এই ইনভার্টার এইটা আর এইটা, ওকে এইটার ক্ষেত্রে আমরা বড় গুলো ইউজ করি, অনেকের যেমন 5 কিলোওয়াট লোড আছে, 5 কিলো আছে, 10 কিলো আছে, 20 কিলো আছে, 50 কিলো আছে, 100 কিলো আছে, আচ্ছা তাদের জন্য আমরা বড় সোলার গুলো সাজেস্ট করে থাকি, আচ্ছা বড় গুলো সাজেস্ট করে থাকি, এটা ওয়ান গ্রিডের জন্য বেস্ট, ওয়ান গ্রিডের জন্য, হ্যাঁ গ্রিডের জন্য বেস্ট, আচ্ছা, কিন্তু যদি আপনি হাইব্রিড সিস্টেম করেন তাহলে আপনার এটাও চলবে, কিন্তু এর থেকে আরো ভালো আসবে তখন রোহিমা ফ্রিজ, ব্র্যান্ডিং প্রোডাক্ট, আচ্ছা ব্র্যান্ডিং প্রোডাক্ট গুলো, কারণ ব্র্যান্ডিং প্রোডাক্ট গুলোর মধ্যে ইফিসিয়েন্সি ভালো পাওয়া যায়, এমপিআর বেশি পাওয়া যায়, যেটা এর থেকে এর এমপিআর কিন্তু বেশি তুলনামূলকভাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এ যে এমপিআর দিবে তার থেকে কিন্তু রোহিমা ফ্রিজ ব্র্যান্ডের সুপারস্টার ব্র্যান্ডের সোলার গুলো কিন্তু এমপিআর বেশি আসবে, বেশি আসবে, হ্যাঁ এই জন্য আমরা সবসময় সাজেস্ট করি ভাই, আপনি যখনই হাইব্রিড নেবেন আপনি তো একটা আশা নিয়ে নিচ্ছেন যে আমি এত ভালো সুন্দর একটা ডিভাইস নিচ্ছি, আমার বাসায় যাতে লোড শেয়ারিংটা হয়, তো তখন যদি আমরা নরমাল সোলার দিয়ে এই প্রজেক্টটাকে সাসপেক্ট করার চেষ্টা করি খুব বেশি সুবিধা হবে, মনে করুন ভালো এমপিআরটা সুবিধাটা আপনি পাচ্ছেন না, সেটাই এর একটা সোলারে 5 কিলোর 5 কিলোই পাচ্ছেন, কিন্তু এটা আপনি নিচ্ছেন 5 কিলো, হয়তো আপনি পাচ্ছেন 2.5 কিলো অথবা 3 কিলো, এই ধোকার ব্যবসা এটা, এটা আমি বলেই নিলাম আপনাকে, আচ্ছা আপনারা যখনই কম দামি সোলারের মধ্যে যাচ্ছেন
যেমন এই যে এক্সাম্পল স্বরূপ এই সোলারটা, এটা কম দামি সোলার। আচ্ছা আচ্ছা, এখন এ মনে করেন লেখা রয়েছে 250 ওয়াট অথবা 300 ওয়াট, এর মধ্যে পাওয়া যায় সর্বোচ্চ গেলে 150 ওয়াট অথবা 150 ওয়াট। আচ্ছা, ক্যাপাসিটি কম, 130 ওয়াট, কিন্তু এর যদি লেখে রাখে 250 ওয়াট তাহলে এটা কিন্তু 250 ওয়াট পাওয়া, মানে যা বলবে তাই, এরা যা বলতেছে তাই, ব্র্যান্ডিং কোয়ালিটি, রহিম অগ্রস, সুপার স্টার, এইগুলো মোটামুটি বাংলাদেশের মধ্যে বেস্ট কোয়ালিটি বর্তমান পাওয়া যায়। ওকে, এটার এমপিআর অনেক ভালো। এইসব সোলার থেকে হলো যারা মনে করেন অন গ্রিড এ যাদের ভোল্ট বেশি প্রয়োজন, ভোল্ট বেশি প্রয়োজন, তারা এইগুলো ইউজ করে। আচ্ছা, কারণ তার ভোল্ট বেশি এবং ওয়াটও বেশি প্রয়োজন, এই জন্য এটা ইউজ করে। কিন্তু হাইব্রিড যারা ইউজ করে তারা সাধারণত বেস্ট কোয়ালিটির মধ্যে রহিম অগ্রস, আমি বারবার বলতেছি রহিম অগ্রস এবং সুপার স্টার, এই ক্যাটাগরি সোলার নিবেন, কম দামি সোলার নিবেন না। 2 টাকা কমের আশায় কোন দোকানদার অসাধু ব্যবসায়ী আপনাকে হয়তো প্রলোভন দিবে যে ভাই আপনি এই সোলারটা নিচ্ছেন, এত আপনার প্রায় 70,000-72,000 টাকা মধ্যে সম্পত্তি যেটা প্যাকেজ, আপনি এইটা নিলে 40,000 টাকার মধ্যে আপনার হয়ে যাচ্ছে। আপনি চিন্তা করলেন 2-3,000 টাকা কমের জন্য, 20-30,000 টাকা কমের জন্য আপনি মনে করেন এই কম দামি সোলারটা নিলেন, তাহলে কিন্তু আপনার এমপিআরটাও অনেক কমে গেল, আপনার সোলারের ওয়াটটাও আপনার কমে গেল, আপনি কিন্তু যে সুবিধার জন্য আশা করছিলেন সেই সুবিধাটা কিন্তু আপনি আর পাচ্ছেন না। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন যে এসি চলবে এমন সোলার কেমন হতে পারে। আমাদের প্রত্যেকটা ডিভাইসে, যেমন আপনি এসির জন্য যদি বলেন, যেমন আমরা এসি, এয়ার কন্ডিশন যেগুলো সেগুলোর জন্য আমরা এইগুলো সাজেস্ট করি, হাইব্রিড হাইব্রিড। হ্যাঁ, এটা আছে, গ্রোওয়াটের আছে, ডিজে ডিসি প্রোডাক্ট আছে, আমাদের লিথিয়াম আয়ন ব্যাটারি আছে ডিজে ডিসি, তারপর আপনার রহিম অফিসের ব্যাটারি আছে আমাদের কাছে, রহিম অফিসের রেগুলার আইপিএস আছে। আচ্ছা, এগুলো সবই আছে আমাদের কাছে, আপনারা যে যেভাবে চান আপনাদেরকে সেভাবে দেওয়া যাবে। তবে আমি সবসময়ের জন্য চেষ্টা করি কাস্টমার জন্য না ঠকে, 2 টাকা কমের জন্য আপনি এমন কোন প্রোডাক্ট নিবেন না যে প্রোডাক্টটা আপনার মানের গুণগত মান কমে যাবে, এবং দেখা যায় খুব শর্ট টাইমে আবার এটাতে প্রবলেম হবে, হয়তো অনেক সময় দেখা যায় যে আপনার ব্যাকআপটা কম আছে। এইটা একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন, এক্সাম্পল স্বরূপ যদি মনে করেন আমি আপনাকে এই সোলার বলি, এর নাম না জানা সোলার। আচ্ছা আচ্ছা, আপনি এটা নিলেন, দেখা গেল আপনার 2 বছর পর প্রবলেম ফেস করলেন, তখন কিন্তু এটা এমন আছে কোম্পানি নাও পেতে পারে। এমন আছে না যে আপনি এই কোম্পানি গুলো থাকবে না, কারণ এদের তো সেরকম ভিত্তি নেই, মানে বিশাল মায়ের মানে পুঁতে গেছে। আর এই ক্যাটাগরি কিন্তু মনে করেন বাংলাদেশের মধ্যে আজ 10-15-20-30 বছর প্রায় এরা মনে করেন আজ প্রায় 40-45 বছর হয়ে গেছে মনে করেন এদের কোম্পানির নাম, তো আজকে 40-45 বছর যেহেতু মার্কেটে টিকে আছে, আশা করি আল্লাহর রহমতে আল্লাহ যদি বাঁচায় ওদের আরো মনে করেন যে টিকে থাকবে, ওদেরকে পাওয়া যাবে, কিন্তু এমনি নর্মাল গুলোকে মনে করেন সেরকম একটা পাওয়া যাবে। আচ্ছা, তো দর্শক আমি আছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রে পাওয়ার হোমে, অনেকগুলো বিষয়গুলো আমরা কিন্তু জানার চেষ্টা করেছি, অনেকে কমেন্ট করছে ভাই অর্ডার সিস্টেমটা বলেন, অর্ডার কিভাবে করবে একটু বলে দিবেন। আমাদের মনে করেন আমরা আপনারা অর্ডার করবেন, অর্ডার করলে আমরা ট্রান্সপোর্টিং সিস্টেম করে দিব, আমাদেরকে মনে করেন যে আপনি যদি এক্সাম্পল স্বরূপ 70,000 টাকার একটা প্যাকেজ আপনি নিলেন, হ্যাঁ হ্যাঁ, আপনি সেই ক্ষেত্রে যদি চান কন্ডিশন করতে চান তাহলে মনে করেন আপনাকে মিনিমাম 50% টাকা আমাদেরকে অ্যাডভান্স পে করতে হবে, আমাদের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে দিব, কারেন্ট অ্যাকাউন্ট যেগুলো আমাদের ব্যাংক আমাদের প্রতিষ্ঠানের নামে, সেভাবে মনে করেন আপনারা পে করে দিবেন। আর ছোট প্রোডাক্টগুলোর জন্য আমরা কন্ডিশন করব না। আচ্ছা আচ্ছা, কারণ এই প্রোডাক্টের প্রাইসটা এমনিই কম, এতে কন্ডিশন করলে আমাদের যাতায়াত পথ দিয়ে মনে করেন আমাদের তেমন পোষায় না। আচ্ছা, একটা প্রোডাক্টের দাম 4,500 টাকা, এর জন্য একটা ট্রান্সপোর্টে গেলে পরে মিনিমাম মনে করেন 1-1.5-2 ঘন্টা সময় ওয়েস্ট হয়, এই জন্য আমরা ছোট প্রোডাক্ট, যখন কেউ বড় প্রোডাক্ট নিবে তখন আমরা মনে করেন একটা ফুল প্যাকেজ কেউ নিবে, ফুল প্যাকেজ। আচ্ছা, কেউ ফুল প্যাকেজ দিল। আচ্ছা, সেটআপটা কিভাবে করবেন আপনারা, আজকে নিজেরা সেটআপ করে দিয়ে আসেন সোলার থেকে শুরু করে পুরো মেশিন পত্র? আমাদের এখানে তো হোলসেল, আমরা এখান থেকে মনে করেন আপনার বাংলাদেশের 64 জেলায় মাল ছাড়ি। যদি কেউ চায় যে আমাদের মাধ্যমে ইনস্টলেশন করবে, হ্যাঁ আমরা তাকে ইনস্টলেশন সাপোর্ট দিতে পারবো, আমাদের সেভাবে লোক আমাদের সেট করা আছে, আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তেই, সেটা আপনি ওয়ান গ্রিড নেন অথবা হাইব্রিড নেন। আচ্ছা, যদি আপনি চিন্তা করেন যে আপনি ওয়ান গ্রিড নেবেন, আপনার 50 কিলো অথবা 100 কিলো হোক যাই হোক, আপনার সেই সিস্টেমকে আমরা ওইখানে মনে করেন ইনস্টলেশন করে দিয়ে আসার সম্পূর্ণ ব্যবস্থা আমরা নিব। আচ্ছা আচ্ছা, এটার মনে করেন আমরা নিব, আপনাদেরকে মনে করেন যে কোনো হ্যাজল হতে হবে, হ্যাজল হতে হবে না, আমরা আপনাদের এই পূর্ণাঙ্গ দায়িত্বটা বুঝে নিব এবং আপনাদের এখানে ইনস্টলেশন পর্যন্ত আমরা আমাদের লোক এখানে আপনাদের সাথে থাকবে। ওকে, সেট করে দেওয়া যাবে। আচ্ছা, মানে আপনারা যেহেতু হোলসেল করেন বলেন, হোলসেল মানে হচ্ছে যারা ব্যবসার জন্য নেবে। আবার অনেকে আছেন যে সাধারণ মানুষ, হয়তো আমি আমার বাসার জন্য করব, আপনি সেই সাপোর্টটাও দিচ্ছেন? যে কোনো সাপোর্ট, যে কোনো যারা হোলসেল মনে করেন নিচ্ছে তাদের তো আমাদের সাপোর্টের প্রয়োজন হয় না, কারণ তাদের নিজস্ব টিম আছে। আর যারা মনে করেন যে আপনার মানে রিটেইলার যারা, এক কথা তাদের মনে করেন প্রয়োজনে আমরা, যাদের যদি প্রয়োজন হয় আমাদের, তাহলে আমরা তাদেরকে সাপোর্ট দিব। আচ্ছা আচ্ছা, সেটা ম্যান পাওয়ারের হোক, মালের দিক থেকে হোক, যেভাবে। অনেকেই জানতে চাচ্ছে ভাই দামগুলো বলেন, এখন দামটা কিভাবে বলবেন,
এখন আমি যদি সোলার থেকে শুরু করি তাহলে এই প্রোডাক্টের দাম আসবে পার ওয়াট 21 টাকা করে। পার ওয়াট 21 টাকা। এখন আপনি চিন্তা করেন 21 টাকা একটা সোলারের মধ্যে কেমন কোয়ালিটি হতে পারে। ইয়েস, আমরা কি যেমন এটা জে আছে, লংজি আছে, বিভিন্ন ক্যাটাগরি আছে, মোটামুটি এইগুলো মনে করেন যে রুফটপের জন্য পারফেক্ট। আচ্ছা আচ্ছা আচ্ছা, রুফটপের জন্য পারফেক্ট। আর মনে করেন যে আপনার যারা হাইব্রিডের জন্য ইউজ করবেন, যদি এই ক্যাটাগরি নেয় তাহলে আপনার 40-42 টাকার মতো পার ওয়াট আসবে। ওকে, আর এইটা যদি নরমাল কোয়ালিটি যদি নেয় তাহলে আপনার 24-25 টাকা পার ওয়াট এরকম আসবে। আচ্ছা, 24-25 24-25 টাকা, এগুলো কিন্তু আপনার ছোট সোলার। আর যদি 12 ভোল্টের সারা 24 ভোল্ট নিয়ে থাকে তাহলে সেইগুলো মনে করেন আরো কম আসবে, যেমন এই নর্মাল 24-এর দাম কিন্তু কম। এগুলো মনে করেন 20-19 টাকা এরকম পার ওয়াট। আপনার হাইব্রিড ইনভার্টার, এই হাইব্রিড ইনভার্টার এটা আমরা 14,500 টাকা বিক্রি করতেছি। আচ্ছা, হাইব্রিড যেটা, ওকে, আর রেগুলার যেটা এটা আমরা 13,500 টাকা বিক্রি করতেছি। এখন অনেকেই বলতে পারে ভাই আপনার প্রোডাক্ট এত দাম কেন, আমি তো অ্যালুমিনিয়াম দেইনি ভাই। আচ্ছা, আমি যদি অ্যালুমিনিয়াম দিতাম তাহলে আমার এটার প্রোডাক্ট এসে যেত 6,000-7,000 টাকা, অর্ধেকে চলে আসতো। আবার এটা আমি দিছি পিওর কপার। তারপর আরেকটা জিনিস বলি, আমার একটা 1 kV ইনভার্টারে আপনার 4 ইঞ্চি কোর দিয়ে আমরা করি। আচ্ছা আচ্ছা, এখন বাজারে যদি আপনি খোঁজ নিয়ে দেখেন যে আপনার 3 ইঞ্চি 3.5 ইঞ্চি দিয়ে মনে করেন যে তারা বানায়, তো এই ক্ষেত্রে আমাদের কোর এবং তামা এই দুইটার কস্টিংই বেড়ে যায়, খরচটা বেড়ে যায়। বুঝতে পেরেছি, এটা বেড়ে যায়। আর এই একটা আছে, এটা হলো আপনার ইন্ডিয়ান একটা প্রোডাক্ট, এটা আমরা আসলে কোম্পানির শুধু অনুরোধের কারণে আমরা এটা দিচ্ছি। আমরা এমনি ইন্ডিয়ান প্রোডাক্ট গুলোকে বয়কট করার চেষ্টা করতেছি, বাংলাদেশের জন্য ইন্ডিয়ান প্রোডাক্ট গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যায়, কারণ এরা আমাদের মনে করেন যে ভালো চায় না। ঠিক, এরা আমাদের সর্বসময় মনে করেন আমাদের কিভাবে ক্ষতি হবে সেই চিন্তা ভাবনা নিয়ে করে থাকে। হ্যাঁ, আর এটা তো আপনাকে প্রাইস বললাম। হ্যাঁ হ্যাঁ, ওকে, আচ্ছা, এটা আপনার 4,500 টাকা এটার দাম 12 ভোল্ট সিস্টেমে। আচ্ছা আচ্ছা, আর এটা আমি আপনাকে একটা ধারণা দেই, এটা আমাদের হলো এটা আমাদের 3 ফেজের একটা ইনভার্টার। ওকে, 3 ফেজের, হ্যাঁ 3 ফেজের একটা ইনভার্টার, এটা 55,000 টাকা দাম। 55,000, এরই সিঙ্গেল ফেজ আছে, সেগুলোর দাম অনেক কম, এর প্রায় মনে করেন 33-34,000 টাকার মতো মনে করেন আপনার সিঙ্গেল ফেজের দাম। আচ্ছা আচ্ছা, আর এটা হলো আপনার গ্রোয়ারের হাইব্রিড ইনভার্টার। ওকে ওকে, এটা আপনার 5 কিলো কিন্তু। আচ্ছা, 5 কিলো, এটার কিন্তু 10 কিলো আছে। আপনাদের আরেকটা জিনিস বলি, আমাদের শুধুমাত্র 10 কিলো ইনভার্টার যেগুলো সেগুলোতে হাইব্রিড এন্ড ওয়ান গ্রিড সিস্টেম আছে, শুধুমাত্র গ্রোয়ারটাই কিন্তু এই সিস্টেমটা আছে। আচ্ছা আচ্ছা, আর অন্য যতগুলো বাংলাদেশে হাইব্রিড আছে এগুলো কিন্তু কোনোটাই আপনার এই সিস্টেমটা নাই, শুধুমাত্র এদের 10 কিলো, এদের 5 কিলোতে কিন্তু নেই। আচ্ছা, যেমন এটা 5 কিলো, এটাতে কিন্তু নেই। আচ্ছা, 10 কিলো যেটা শুধু সেটাতেই আপনার হাইব্রিড এন্ড ওয়ান গ্রিড সিস্টেম। ওকে ওকে, মানে একই সাথে আপনি লোড শেয়ারিং ও পাচ্ছেন, আবার নেট মিটারিং ও পাচ্ছেন। আচ্ছা, একই সাথে যেটা মনে করেন আপনার এটাতে নাই, এটাতে শুধু মনে করেন হাইব্রিড। ওকে ওকে, এটা আপনার মনে করেন প্রাইস আসবে হলো আমাদের 60,000 টাকার মতো, এরকম প্রাইস আসবে। হ্যাঁ, এরকম প্রাইস আসবে। ওকে ওকে, সুন্দর। তো দর্শক, আপনার কাছে তো ব্যাটারিও আছে, মানে ব্যাটারি বলতে সেটা যেহেতু মানে সোলারের সবকিছু আমাদের এইখানে, আমরা রহিমা ব্রাদার্স ডিস্ট্রিবিউশন। আচ্ছা, আমার এইখানে রহিমা ব্রাদার্সের আপনার ব্যাটারি পাবেন, সোলার ব্যাটারি পাবেন, এবং রহিমা ব্রাদার্সের IPS ব্যাটারি যেটা কল টিউবুলার। আচ্ছা, সাধারণত আমরা হাইব্রিডের সাথে টিউবুলার ব্যাটারি গুলো ইউজ করতে বলি। ওকে, অনেকেই আছে ফ্ল্যাট ব্যাটারি গুলো রেগুলার যেটা, যেমন HCD মডেলের একটা আছে ওইগুলো ইউজ করতে চায়। ওকে, তো আমরা বলি কি ভাই, যখন আপনি সোলার সিস্টেম লাগাবেন তখন অবশ্যই হাই আপনার টিউবুলার কোয়ালিটি লাগান। টিউবুলার গুলো কোয়ালিটির একটা জিনিস হয় কি, লংজিভিটিটা বেশি পাওয়া যায় এবং পানিও শুকায় খুব কম। আচ্ছা আচ্ছা, আপনি দেখবেন যে একটা নরমাল ব্যাটারি 6 মাস অন্তর অন্তর পানি দিতে হয়। আচ্ছা আচ্ছা, কিন্তু টিউবুলার ব্যাটারি এক দেখা গেলে এমন আছে 2-1.5 বছর পরে গিয়ে পানি দেওয়া লাগে, পানি শুকায় খুব। আচ্ছা আচ্ছা, কারণ ওর আপনার যে সেল ক্যাপাসিটিটা থিকনেসটা মোটা মোটা, আর আপনার নন টিউবুলার যেগুলো ওগুলোর সেল ক্যাপাসিটি একদম পাতলা, কাগজের মতো ফ্যান ফ্যান। আচ্ছা, তো এই জন্য আমরা বলি আপনারা যখন হাইব্রিড সিস্টেম ইউজ করবেন তখন অবশ্যই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট কোয়ালিটি আছে রহিমা ব্রাদার্স। ওকে, কারণ রহিমা ব্রাদার্সের ব্যাটারির ওয়েটও বেশি, সীসাও অনেক বেশি, এবং আমাদের সীসার কোয়ালিটিও বেস্ট। আচ্ছা, শুধু সীসা বেশি হলেই হবে না, সীসার কিন্তু ক্যাটাগরি আছে, তো সেই ক্যাটাগরির দিক থেকে রহিমা ব্রাদার্সের সীসার ক্যাটাগরি অনেক ভালো এবং এদের লাইফ টাইমও অনেক ভালো। আমরা শুধু আমি না, আমাদের এইখানে বাংলাদেশের যারা ডিস্ট্রিবিউশন আছে সবাই একই কথা বলবে, যারা ডিস্ট্রিবিউশন নয় তারাও একই কথা বলবে যে না, রহিমা ব্রাদার্সের প্রাইসও একটু বেশি এবং কোয়ালিটিটাও তেমন ভালো। আচ্ছা, আপনি রহিমা
কোনো কোম্পানি হ্যামকো অথবা রিনসো অন্য অন্য কোম্পানি থেকে কেন দাম একটু বেশি, ওদের কোয়ালিটি মেইনটেন, এই জন্য মনে করেন ওদের প্রাইস। আচ্ছা, বাবর ভাই কমেন্ট করেছে, সৌদি আরব থেকে ডিউটি করতেছি, আপনার ভিডিও দেখতে চাই। আমরা অলরেডি ভিডিওতে আছি, আপনি এসেছেন আমাদের সাথে। আচ্ছা, এক ভাই কমেন্ট করেছেন, একটু লম্বা কমেন্ট, আমি 75 ওয়াট সোলারে ব্যবহার করা যাবেনি। আচ্ছা, 75 ওয়াট সোলারে ব্যবহার করা যাবেনি, আমার 75 ওয়াট সোলার আছে, ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারি ছাড়া। আমি একটু ক্লিয়ার করি, আপনারা একটু মনোযোগ সহকারে শুনুন। হ্যাঁ বলেন। মনে করেন আমি এক্সাম্পল স্বরূপ যদি বলি, আমার বাসায় লোড আছে 500 ওয়াট। হ্যাঁ হ্যাঁ। এখন আমি সোলার লাগাইছি 300 ওয়াট, তাহলে 300 ওয়াট সোলার থেকে আমার কিন্তু 500 ওয়াট কভারেজ করতে পারবে না, তখন কিন্তু বাধ্যতামূলক ভাবে ও ব্যাটারি থেকে মনে করেন যে নিয়ে সাপ্লাই দিচ্ছে। আচ্ছা আচ্ছা, সেটাই, তাহলে ব্যাটারি শেয়ারিং করতেছে। ইয়েস, তাহলে আপনার ব্যাটারিটা কিন্তু চার্জ কিন্তু কম হচ্ছে। হ্যাঁ, আপনার চার্জটা পড়ে যাচ্ছে, আবার চার্জ হবে তারপর পুনরায় মনে করেন। সেই ক্ষেত্রে কি হয়, যদি ব্যাটারি থেকে যদি আবার পুনরায় চার্জ করা লাগে, তাহলে আপনার এসি বিদ্যুৎ আবার প্রয়োজন হচ্ছে। ইয়েস, তাহলে আপনি সোলারের সুবিধা তো পাচ্ছেন না। আপনি সবসময় জন্য চিন্তা করবেন, আমার লোড যদি 500 ওয়াট হয় অথবা 300 ওয়াট হয়, তাহলে আমি সোলার ওর থেকে বেশি রাখবো, আমার 500 ওয়াট অথবা 1000 ওয়াট সোলার রাখবো, যাতে আমার সোলারের সাথে জন্য আমার লোডটা জন্য মেকানিজম যদি অ্যাডজাস্ট থাকে, আমার জন্য সোলারটা কম না হয়ে যায়। কম হয়ে গেলেই তো ভাই আপনি আপনার যে সুবিধার জন্য আপনি নিতে চাচ্ছেন অসুবিধা বেশি হয়ে যাবে, আপনি চাচ্ছেন আপনি বিদ্যুৎকে সাশ্রয় করার জন্য, যাতে আপনার বিদ্যুৎ বিলটা কিন্তু 50% চলে আসে। ইয়েস, অর্ধেক। আপনি অর্ধেক করতে গিয়ে আপনি সোলার দিলেন কম আর চিন্তা করলেন যে আমি অর্ধেক পাইছি না, তাহলে কিন্তু হবে, আপনি তো অন্য দিক দিয়ে সমস্যায় পড়ে যাবেন। অনেক ব্যবসায়ী আছে না বুঝে মনে করেন, আপনার অনেকে বলে ভাই আপনি এই 1000 দিয়ে ইনভার্টার নিয়ে যান হাইব্রিড, আপনি নিয়ে 500 ওয়াট অথবা 600 ওয়াট সোলার লাগান, কিন্তু ওই লোকটা কিন্তু জিজ্ঞাসা করে না যে ভাই আপনি আপনার লোড কত। আপনারা লোড সহকারে মনে করেন যে আপনার লোড যে পরিমাণ আছে সেই পরিমাণ নেবেন, আর এতে একটা যদি লোড যে পরিমাণ সেই পরিমাণ সোলার যদি আপনি না নেন, তাতে একটা প্রবলেম ফেস করবেন। আচ্ছা, আমার দিকে একটু খেয়াল করে। ওকে, আপনার এই হাইব্রিড ইনভার্টারটা, এইটা না সব হাইব্রিডই, মনে করেন আপনার লোড আছে হলো 500 ওয়াট। আচ্ছা, 500 ওয়াট লোড আছে। আচ্ছা, 500 ওয়াট লোড আছে, এখন আপনি সোলার লাগাইছেন 200 ওয়াট, তাহলে আপনার 300 ওয়াট নিচে কভার করতেছে। ও কিন্তু 300 ওয়াট ব্যাটারি থেকে নিছেন, ব্যাটারি থেকে নিতে নিতে ও কিন্তু একটা লেভেল আছে যে 60% পর্যন্ত ব্যাটারি থেকে নিবে, এরপর কিন্তু আর নিবে না। তো ও যখন 60% পর্যন্ত ব্যাটারি থেকে নিচ্ছে, এরপরে কিন্তু অটো ও এসিতে বা সেন্স পাচ্ছে, আমি কাস্টমারকে দিছি, ওদেরকে বোঝাইতে পারি নাই, 12 ভোল্ট সিস্টেমের ভিতর 24 ভোল্টের সোলার লাগাই। আচ্ছা, আমারটা 24 ভোল্টের সোলার লাগানো যাবে, এগুলোতে লাগানো যাবে না, কিন্তু আমারটা লাগানো যাবে, কিন্তু আপনি 24 ভোল্টের সোলার লাগান আর যা লাগান, আপনার লোড অনুযায়ী আপনাকে তো মনে করেন সোলার দিতে হবে। আপনি লোডের থেকে যখন সোলার কম দিচ্ছেন, তখন তো আপনার এটার প্রতি একটা আমাদের কিন্তু রহিমাপ্রজের IPS বলেন, সোলার বলেন, ব্যাটারি বলেন, সব আছে কিন্তু আমাদের রহিমাপ্রজের আছে। আচ্ছা, এগুলো রেগুলার IPS। আচ্ছা, এখন এই রেগুলার IPS টা নিছেন, এইটাকেই মনে করেন আপনি সোলার সিস্টেম করে ফেলবেন, আপনার সোলার করতে হবে, তাহলে আপনাকে এটা ইউজ করতে হবে। আচ্ছা, আর যদি আপনি চিন্তা করেন যে না আমার রেগুলার IPS ই থাক, তাহলে আপনি এটা ইউজ করতে পারতেছেন। আচ্ছা, সেটাই, যখন মানে কারো বাসায় সোলার সিস্টেম আছে, সে যদি চাই হচ্ছে, অনেকের বাসায় আছে মনে করেন আপনার সোলার থেকেই মনে করেন সোলারের লাইট ফ্যান চালা আছে, তার কাছে 600-700 ওয়াট সোলার আছে, তো সে 600-700 ওয়াট সোলার ওই DC লাইট না জ্বালায়11,500 টাকা বিক্রি করি। আচ্ছা, আর যদি এটা রিটেলার আর পাইকারি হোলসেল যারা নেবে তাদের সাথে তো আমাদের কমিউনিকেশন হবে, তো সেই হিসেবে তারা নিবে। আর আছে হলো 1100 আছে মডেল, 1100 হলো আপনার এগুলো সব 12 ভোল্ট, 1100 হলো 14,500। ওকে, তবে আমরা সাধারণত 1100 আর 900 এই দুইটা সাইজ রাখি, কারণ এই দুইটা সাইজটাই গুরুত্বপূর্ণ বেশি, হ্যাঁ, লোড ক্যাপাসিটি অনুযায়ী গুরুত্বপূর্ণ বেশি এই দুইটা সাইজ। আচ্ছা, তো এর বাইরে আসলে অনেক কিছু আছে দর্শক, আজকে আমরা আসলে এত কিছু দেখাইতে গেলে এক লাইভে অনেক কিছু আছে, 30 মিনিট অলরেডি লাইভ হয়ে গেছে, আমরা লাইভটা
শেষ করব, যারা আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ ধরে সবাইকে বলবো আপনারা চলে আসবেন রে পাওয়ার হোমে। আমি অ্যাড্রেসটা আবারও দেখাই দিই আপনাদেরকে, রে পাওয়ার হোম আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন হোলসেল এবং খুচরা। আপনি যেভাবেই নিতে চান, আপনি বাসা বাড়িতে নিজে ব্যবহার করার জন্য অথবা অফিসে ব্যবহার করার জন্য নিতে পারেন, অথবা আপনি চাইলে যদি ব্যবসা করতে চান পাইকারিতে নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন। হ্যাঁ, পরিশেষে একটা কথা বলি, সেটা হলো আমাদের জন্য দোয়া করবেন, দেশের পরিস্থিতি বর্তমান যে অবস্থায় আছে আল্লাহ চাইলে আমরা খুব দ্রুতই মনে করেন যে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারবো। এক্স্যাক্টলি, তো সবাই সবার জন্য পরিপূরক, সবাই সবাইকে সব দিক থেকে হোক যেদিক থেকে হোক সহযোগিতা করার চেষ্টা করবো। আর সবচেয়ে মেন কথা হলো যে আমার অন্য ভাই কষ্টে থাকুক এরকম তো আমরা চাই না, চাই না, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায় সেই দিকে আমরা সবাই হাত বাড়াবো। আজকে আমি হয়তো ভালো আছি, আমার পাশের আরেক ভাই কষ্টে আছে, আমরা তার কষ্টে এগিয়ে যাবো, একদিন সে আমার কষ্টে, আমাদের কষ্টে এগিয়ে আসবে। আর সবচেয়ে মেন কথা, বর্তমান আমাদের এই সাইডটা নোয়াখালীর এই সাইডটা যে বন্যার অবস্থা, ইন্ডিয়া আমাদের সাথে যে অন্যায়টা করছে তার প্রতিবাদ স্বরূপ মনে করেন যে আমরা আসলে এটা আল্লাহর কাছে বিচার দিলাম যে আল্লাহ এটার উত্তম ফয়সালাকারী, তিনি মনে করেন উত্তম ফয়সালা করবেন। আর আমরা আমাদের বন্যাত ভাইদের পাশে সহযোগিতা করবো, যেভাবে যে যে যেখানে আসেন না কেন তার স্থান থেকে সহযোগিতা করার জন্য চেষ্টা করবেন। এইটা ভিডিওতে শুধু মনে করেন আমি আপনাদেরকে অনুরোধ করলাম। এক্স্যাক্টলি, তো দর্শক আপনারা সবাই সবার পাশে থাকবেন, আর আপনারা যদি সোলার সিস্টেম নিতে চান অবশ্যই চলে আসবেন রে পাওয়ার হোমে ইনশাআল্লাহ। ওকে, আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।